শক্তি রান হচ্ছে শিবম মার্বেল হাউস আছে না ওইখানেতে টলি ভ্যান টলি চালায় ইঞ্জিন টলি যেটাকে বলে সৌমজীবীর ছেলে রবিবার থেকে গত রবিবার থেকে বাড়িতে ঠোকে স্বাভাবিক কারণে ঘরের মানুষ উৎকণ্ঠায় আছে কেন ঢোকানে ভাবছে হয়তো কোনো আত্মীয় বাড়ি গেছে বন্ধু বান্ধবের বাড়ি গেছে অপেক্ষা করতে কালকে হচ্ছে আমার কাছে ওরা আসে আমি একটা এতদিন যখন ওখানে একটা মিসিং ডায়েরি কথা নাতে সে গতকাল বিকালের দিকে একটা মিসিং ডায়েরি করে আজকে সকালের দিকে পাড়ার লোকেদের দিকে যাচ্ছে আসছে দেখছে ডেঁতে কে একজন উল্টো দিকে মুখ করে পড়ে স্বাভাবিক কারণে পাড়ার লোক যেহেতু ওই ঘটনাটা মনের মধ্যে আছে তাহলে কি শক্তি নাকি দেখতে এসে দেখে না হ্যাঁ সেই শক্তি বদল আনে এইমাত্র থানা থেকে লোক এসেছিল বডি নিয়ে গেছে বলছি ড্রেনটা কত গভীর ড্রেনটা গভীর আছে ভালো গভীর আছে তিন ফুট তো হবেই সাড়ে তিন ফুট আর সেই সময় জলটাও ছিল ভর্তি হয়তো জল খেয়ে নিয়েছে একটু নেশাও করেছিল ঘটনাটা আমাদের গোটা পারুলবাসীর কাছে খুব দুঃখজনক আমরা শোকাহত মর্মাহত ব্যাপারটা আমাদের ওনার বাড়িতে কে কে আছে ওনার বাড়িতে তো দাদারা আছে নিজের স্ত্রী আছে ছেলে আছে কটা ছেলে মেয়ে ওনার হ্যাঁ শক্তি ছেলে কটা একটা ছেলে একটা মেয়ে আপনার নাম আমার নাম সুশান্ত চক্র এই পারুলি বাড়ি হ্যাঁ পারুলি বাড়ি আমি আমাদের নেতাজির সঙ্গে সব জড়িত হ্যাঁ উনি ক্লাবের সদস্য অ্যাক্টিভ সদস্য ভালো খুব ভালো ছেলে পরিশ্রমী ছেলে আনন্দপ্রিয় ছেলে আমাদের ক্ষতি হয়ে গেল ক্লাবের আমাদের ক্ষতি হয়ে গেল ক্লাবের নাম কি আপনাদের পারুল নেতাজির সঙ্গে যাচ্ছে এই দেনটা আমরা এই পারুল রথতলা থেকে পারুল বকুলতলা পর্যন্ত যাচ্ছে তা ড্রেন খুব গভীরই আছে কিন্তু ড্রেনে যা মাটি ফাটি হ্যাঁক ঢাক সব নানা রকম পড়ে গিয়ে সব বুঝেই রয়েছে আর জলের আয়তনটা উপর দিয়ে বাড়ছে তলায় পাঁক উপর দিয়ে বাড়ছে জলের আয়তনটা বেড়ে জলটা আজ কালকে ওদের ধারে বোধহয় কেউ কাটিয়েছে জলটা মরছে ওর সামান্য কলোনিটা দেখতে পাওয়া গেল কত উচ্চতা কত হবে লম্বা কতটা হবে যে সে মানে যিনি মারা গেছেন তার লম্বা কতটা হবে লম্বা বেশি হবে না 5 ফুটের মধ্যেই তো গ্যাড়াল ছেলে 5 ফুট ম্যাক্সিমাম কত বয়স হতে পারে বয়স হবে 32-33 বছর বয়স হবে 32-33 বছর বয়স হবে খুব পরিশ্রমী ছেলে বাড়িটা কোথায় তার বাড়িটা রানাপাড়া পারুল রানাপাড়ায় বাড়ি কাজেই যেত প্রতিদিন ওই রবিবারই ছুটি পাই খালি পরিশ্রমী ছেলে আমাদের সাথে খুব ভালোভাবেই কোনোদিন আনন্দ হয় আমরা রাস্তায় দেখতাম আমরা দোকান তো রাস্তায় দেখতাম খুব আনন্দ ছেলে আজকে এই যে ঘটনাটা শুনে কেমন মানে কি মনে হচ্ছে না এটা আমাদের খুবই একটা ভালো লাগে না যদিও আমাদের এখানে আমরা দোকান করে খাই এবার আজকে আমাদের দোকানদানিও বন্ধ করে রেখে দিয়েছি কী করবো আপনার নাম আমার নাম বিষ্ণু দত্ত মেলা করছে